আসসালামু আলাইকুম, ধন্যবাদ সুধী দর্শক। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব দর্শক আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা কিছু এক থেকে দেড় মাসের বাচ্চা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যেগুলো ভিডিও আমরা এর আগে আমাদের ওই যে শেড আছে শেডের ভিতরে ছিল। তো ওইখানে আসলে কনজারভেটিভ এরিয়ার জন্য আজকে আমরা হাঁসগুলো বের করে নিয়ে আসছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে উন্মুক্ত পরিবেশে হাঁসগুলোকে দেওয়া হয়েছে। তো এখানে সব বড় বড় দেড় মাসের, এক মাস থেকে দেড় মাসের বাচ্চা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে হয়তো কখনো এভাবে ভিডিওটা দেখাতে পারিনি, আজকে বাচ্চা হাঁসগুলো বড় বড় দেখাচ্ছি আপনাদেরকে। তো এই বাচ্চাগুলো বিক্রি করা হবে কাকুলি এবং রূপালি, রূপালি অল্প আছে, বেশিরভাগই কাকুলি, সবচেয়ে বেশি কাকুলি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন পুরাপুরি কালো সব যা আছে। তো আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আসলে এই জেনুইন জাতের হাঁসটা আপনাদেরকে দিতে চাই। আমি প্রতিবারই একটা কথা বলতে মানে বলতে থাকি যে আপনারা জেনুইন হাঁস নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ সফল হতে পারবেন। তো আপনারা যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে, এই বাচ্চা 400-500 বাচ্চার মতো আছে, আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। এটা প্যারেন্টসের হাঁস, এটা কিন্তু নর্মাল হাঁসের সাথে দাম মিলাইলে হবে না, এটা কিন্তু আমাদের প্যারেন্টসের জন্য করা। তো যারা প্যারেন্টসের জন্য নিতে চান তারা নিতে পারবেন এই হাঁসগুলো, আমরা আশা করি যে আপনাদেরকে দিতে পারবো। তো এখন আসলে এই ধান কাটার সময় প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওইদিকে খোলা মাঠ, এই মাঠটা 15-20 দিন পরে ধান কাটবে। ধান কাটার পরে আমরা এই হাঁসটা ধানে দিয়ে দিব। তো এর মাঝখান থেকে যারা যারা নিতে চান নিতে পারেন ইচ্ছা করলে। তো আমাদের কাছে একদিনের বাচ্চাও পাবেন, একদিনের বাচ্চাটাও নিতে পারবেন। আর আপনারা দেখেছেন যে আমরা আমাদের সরকারি মেলাতে আমরা আমাদের কাকুলি, রূপালি এবং ম্যাকপাই হাঁস নিয়ে আমরা অংশগ্রহণ করেছি। তো আমাদের কাছ থেকে একদম অরিজিনাল জাতটা পাবেন। আর অরিজিনাল জাতের বৈশিষ্ট্য হচ্ছে 90-105 দিনে ডিম দেবে এবং আপনার ওজন হবে 3-3.5 কেজি। আর এই হাঁসটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, আর ডিমের পরিমাণও প্রচুর, অনেক বেশি, প্রায় 300 ডিম দেয় এই হাঁসটা। তো যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন। তো ভালো থাকুক বাংলাদেশ এবং ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো, এই শুভকামনা। আমি ইব্রাহিম খলিল, ময়মনসিংহ সদর, দাপুনিয়া বাজার এরিয়া থেকে আজকের মতো সানাফেকর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।